Hi everyone. কমপ্লিট হয়ে গেছে আমাদের 90% কাজ। এবার আমরা এই যে মাংসের যে মশলাটা পড়ে আছে সেটা দিয়ে দেব। এরপর একটা আরেকটা ওই ঢাকনাটা দিয়ে আটা দিয়ে এটাকে বেশ আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো আমি দমে বসিয়ে রাখবো। তো দমে বসানোর পরে ফাইনালি কেমন হলো তোমরা দেখতে থাকো।